বারিধারা মার্শাল আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যাক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আর আই এর আয়োজনে শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ শিশু কিশোর নির্যাতন যৌন হয়রানি ও অপহরণ রোধ বন্ধে সচেতনতামূলক স্কুল ভিত্তিক কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ এইচআরআই এর চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক সরকার বলেন শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ বর্তমান সমাজে যে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে তা থেকে বাঁচতে হলে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাই সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলভিত্তিক কাউন্সিলিং প্রোগ্রাম চালু করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আরও আলোচনা করেন চ্যানেল টি ওয়ানের অনুষ্ঠান নির্মাতা আব্দুল হাই সেলিম স্কুলের চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রিন্সিপাল জয়নাল আবিদিন সহ এএইচআর এর বিভিন্ন নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষক শিক্ষিকা